হ্যালো বন্ধুরা, প্রথমেই সকলকে মহাঅষ্টমীর শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে সেই দিনটা যেদিন বুঝে উঠতে পারি না যে কোন খবরটা ছেড়ে কোন খবরটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা খবরই সমান গুরুত্বপূর্ণ, কোনো রকম লাফানো ছাপানোর দরকার নেই, কারণ উৎসবের মরশুম কার কোথায় লেগে যাবে। তাহলে চলুন গুটি গুটি পায়ে আমরা টেক নিউজের প্রথম খবরটা দেখে নিই। দেখে যান তো, গুটি গুটি পায়ে চলে এলেন ঠিকই, কিন্তু লাইক বাটনটাই প্রেস করতে ভুলে গেলেন। যাই হোক, আজকে একটু পুরনো খবর দিয়েই শুরু করি। আমরা গত কয়েকদিন আগে টেক নিউজে বলেছিলাম স্যামসাংয়ের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ উঠেছে কি না, স্যামসাংয়ের ফোনগুলো পড়ে থাকলে তার ব্যাটারি ফুলে যাচ্ছে, ব্যাটারি কোনো সময় বেরিয়ে আসছে। তো সেটা অনেকটাই স্যামসাংকে অপবাদ করার জন্য, স্যামসাংয়ের দুর্নাম ছড়ানোর জন্য আজকে তার আরও একটা প্রমাণ এসছে। আজকে একটা অ্যাপেলের আইফোন 8 বা আইফোন 7 এসের ছবি সামনে এসছে, একদম সিল্ক প্যাক ফোন ছিল, জানেন তো কতদিন আগেকার ফোন। তো এই ফোনটা দেখা যাচ্ছে 7 থেকে 8 বছর পর জাস্ট ফোনের সিলটা যখন ওপেন করে বাক্সটা ওপেন করা হচ্ছে, তো তার ব্যাটারি এতটাই ফুলে গেছে যে ডিসপ্লের জায়গাটা বেরিয়ে এসছে। অর্থাৎ আমি আগের দিন যেটা বলেছিলাম, লিথিয়াম আয়ন ব্যাটারি থাকলেই সেই ব্যাটারিটা অনেকদিন ইউজ না হলে হঠাৎ করে চার্জ করলে সেটা ফুলে যেতে পারে। তো এক্ষেত্রে আরও একবার প্রমাণ হলো যে স্যামসাংকে অপমান করার জন্য বা পর্যুদস্ত করার জন্য এই ধরনের একটা ফেক খবর ছড়ানো হয়েছে। সেরা ক্যামেরা স্মার্টফোন 2022 কি বলছেন, আইফোন 14 প্রো ম্যাক্স? একদম নয়, সেই এক নম্বর জায়গাটা নিয়ে নিয়েছে অনার ম্যাজিক 4 আল্টিমেট ভার্সন। তাদের ডিএক্সো মার্কের স্কোর এসছে 147, ঠিক তার এক পয়েন্ট পিছিয়ে রয়েছে আইফোন 14 প্রো, এবং তাদের স্কোর রয়েছে 146, তারপরে রয়েছে শাওমি 12S আলট্রা। যদিও ডিএক্সো মার্কের এই ধরনের র্যাঙ্কিং করা নিয়ে অনেকের মধ্যেই মতবিরোধ রয়েছে, তবে হ্যাঁ, অনার বা হুয়াই আরও একবার দেখিয়ে দিল যে ক্যামেরার ক্ষেত্রে তারা এখনও নিজেদের দাবি রাখতে পারে। শর্ট ভিডিও বা রিলসের চাহিদা আস্তে আস্তে বাড়তে চলেছে, এবং সেই ট্রেন্ডকে ফলো করে টুইটারে এবার আরও একটা নতুন ট্যাব অ্যাড হতে চলেছে, যেখানে শর্ট ভিডিও বা রিলস টাইপের ভিডিও আপনারা পোস্ট করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত সেটা স্টেবল ইউজারদের জন্য আসেনি, সেটা আসতে বেশ কিছুদিন টাইম লাগবে। তবে হ্যাঁ, বিকেলে ঘোরার ফাঁকে যদি টুইটারের জায়গাটায় ঘুরতে যান, তাহলে টুইটারে আমাদের একটা ছোট পরিবার রয়েছে, টেক বেঙ্গলি পরিবার। তো আপনারা চাইলে ওই পরিবারটাকে একটু বড় করে দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এছাড়াও ইনস্টাগ্রামে আমরা কিন্তু প্রতিনিয়ত রিলস দিচ্ছি, টেক বেঙ্গলি শর্টস রয়েছে, চলে আসুন, ভালো লাগবে। মার্ক জুকারবার্গ এবার সত্যি স্ট্রাগল করছেন। হ্যাঁ, ফেসবুক আপনারা জানেন যে মেটার আন্ডারে চলে গেছে, এবং মেটার আন্ডারে শুধুমাত্র ফেসবুক নেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো রয়েছে। এই সমস্ত ওয়েবসাইটগুলোর জন্য মেটা একদম অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে, তারা কোনো রকম নতুন ইঞ্জিনিয়ার হায়ার করবে না অন্তত এই বছর। এছাড়াও তাদের যে এমপ্লয়িজরা কাজ করছেন তাদেরকেও বোঝানো হয়েছে, তারা যদি ঠিকঠাকভাবে কাজ না করতে পারে, তারা যদি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তাদেরকে যে কোনো সময় কাজ থেকে বসিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও আমরা রীতিমতো দেখছি ফেসবুকের কিন্তু বাজেট আস্তে আস্তে তারা কমাচ্ছে, তো ফেসবুকের লস হচ্ছে এটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক ফেসবুকের ভবিষ্যৎ কি। আরও একটা পাওয়ারফুল প্রসেসর লঞ্চ করতে চলেছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9000 প্লাস, এবং তার অ্যান্টুটু বেঞ্চমার্কও সামনে চলে এসেছে। এমনকি সেটা দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1কেও বিট করে দিচ্ছে, তার যে অ্যান্টুটু বেঞ্চমার্ক প্রায় 11 লাখকেও ছাপিয়ে গেছে। তো আর কত পাওয়ারফুল প্রসেসর আসবে দেখা যাক। আমি যতদূর জানি যে শাওমির কোনো একটা স্মার্টফোন আসবে সবার আগে এই মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9000+ চিপসেট দিয়ে। এরপর একটু ফোন লঞ্চের খবরে আসি। মোটো আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে মোটো G72। মোটের ওপর বেশ ভালো লেগেছে ফোনটা, যদিও ফোনটার দাম রাখা হয়েছে 18,999 রুপি, অফারে 15,000 রুপিতে পাওয়া যাবে, যে দামটা অবশ্যই একটা কিলার প্রাইস, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই অফার পিরিয়ডেই ফোনটা কেনার চেষ্টা করবেন, আর বাংলাদেশে মোটামুটি 22,000 থেকে 23,000 টাকায় অবশ্যই ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে হয়তো সামনের মাসে। ইনফিনিক্স আজকে ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করেছে ইনফিনিক্স নোট 12 বাই 2022 এডিশন। মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, এই ফোনটা লঞ্চ করা হয়েছে মোটামুটি 11,000 রুপি, আমি যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলি। এই ফোনটাও অফিসিয়ালি খুব তাড়াতাড়ি হয়তো বাংলাদেশে লঞ্চ করবে, হতে পারে 6 তারিখ নাগাদ এটা বাংলাদেশে আসছে, 6 তারিখ ইনফিনিক্স নোট 12 বাই অথবা টেকনো পোভা 4 বলে একটা স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। বলেছিলাম না এখন থেকে টেক নিউজে একটা করে সায়েন্সের খবর থাকবেই? হ্যাঁ, পৃথিবীর জন্য আজকের দিনটা কিন্তু একটা আতঙ্কের দিন। আজকে পৃথিবীর পাশ দিয়ে একটা 150 ফুট চওড়া গ্রহাণু পাস করবে, অন্তত নাসার র্যাডারে এটাই ধরা পড়েছে। বিজ্ঞানীরা ভয় পাচ্ছিলেন এই যে গ্রহাণুটা কোনোভাবে যদি পৃথিবীর সাথে ধাক্কা লেগে যায় তাহলে কিন্তু পৃথিবীর জন্য আজকে এটা শেষ দিন হতে পারে, যদিও সেই সম্ভাবনা খুবই কম, কারণ পৃথিবীর পাশ দিয়ে বলতে প্রায় 100 মিলিয়ন কিমি দূর
দূরত্ব দিয়ে কিন্তু এই গ্রহাণুটা পাস করবে। কিন্তু হ্যাঁ, এই গ্রহাণুটা প্রায় 24,000 থেকে 30,000 কিলোমিটার পার বেগে কিন্তু পাস করছে। সেক্ষেত্রে এই দূরত্ব যদি কিছুটা কম হতো তাহলে পৃথিবীর জন্য কিন্তু একটা আশঙ্কা থাকতো, পৃথিবীর জলবায়ু পরিবর্তন হতো, কারণ গ্রহাণুটা পাস করছে এত জোরে তো পৃথিবীর ওপর এফেক্ট পড়াটা স্বাভাবিক। সো অন্তত আমরা বেঁচে গেছি এ যাত্রায়। এরপর আসি স্যামসাং এর খবরে। স্যামসাং আজকে ইন্ডিয়ান মার্কেটে তাদের বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরির একটা স্মার্টফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি A04S। মোটামুটি স্পেসিফিকেশনটা আমি সামনে দিয়ে দিলাম, অত কথা আলোচনা করছি না। 14,000 রুপিতে এই ফোনটা লঞ্চ করা হয়েছে। যারা বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর স্মার্টফোন খুঁজছেন তারা এই ফোনটাকে ভেবে দেখতে পারেন, অথবা অফারে স্যামসাং গ্যালাক্সি F13, F23 এই সমস্ত ফোনগুলোকেও দেখে নেওয়া যেতে পারে। স্যামসাং এর এ সিরিজ সর্বদাই একটা জনপ্রিয় সিরিজ, আর এ সিরিজের পরবর্তী যে স্মার্টফোনটা আসবে স্যামসাং গ্যালাক্সি A54। আজকে একটা নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53 যে ফোনটা ছিল তার তুলনায় ক্যামেরাতে ডাউনগ্রেড থাকবে স্যামসাং গ্যালাক্সি A54-এ। A53-তে আমরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়েছি এবং যে সেন্সর সাইজ ছিল তার থেকে নাকি স্যামসাং গ্যালাক্সি A54-এ 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এবার সেন্সর সাইজও নাকি আরও একটু ছোট হয়ে যাবে, কিন্তু হতে পারে স্যামসাং সফটওয়্যারের মাধ্যমে ভালোভাবে সেটাকে অপটিমাইজ করলো। এমনকি এটাও খবর আসছে স্যামসাং গ্যালাক্সি A54, A74 এই ফোনগুলো নাকি এই বছরই লঞ্চ করে যাবে। প্রথম দিকে খবর এসেছিল সেটা 2023 সালে লঞ্চ করবে, জানি না কী হতে চলেছে। এছাড়াও A74 বলা হচ্ছে আগের থেকে বেটার পারফরমেন্স দেওয়া হবে, অর্থাৎ বেটার প্রসেসর, এছাড়াও বেটার অপটিমাইজ, এছাড়াও বিল্ড কোয়ালিটি আরও বেটার হবে স্যামসাং গ্যালাক্সি A74-এ। এবার স্যামসাং একটা দারুণ উদ্যোগ নিতে চলেছে। স্যামসাং এর পুরোনো দিনে যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো মার্কেটে পড়ে রয়েছে যেগুলো বিক্রি হয়নি, সিল প্যাক রয়েছে, স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজ রয়েছে, S20 সিরিজ রয়েছে, S21, S22 সিরিজও এক বছরের পুরোনো হতে চললো, তো এই যে ফোনগুলো পড়ে রয়েছে সেগুলো স্যামসাং রিফার্বিশড হিসেবে অফিসিয়ালি বিক্রি করবে, তাও অনেকটা কম দামে। বলা হচ্ছে প্রায় 50% দামে নাকি স্যামসাং এগুলোকে বিক্রি করবে। এই ধরনের একটা প্রজেক্ট স্যামসাং লঞ্চ করতে চলেছে, যদিও আমাদের দেশে আসবে কিনা নাকি শুধুমাত্র আমেরিকা বা ইউরোপের কান্ট্রিতে এটা সীমাবদ্ধ থাকবে সেটা জানা নেই। যদি এটা স্যামসাং গ্লোবালি অ্যানাউন্স করে বা আমাদের দেশেও আসে তাহলে স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর স্বাদ আমরা নতুন অবস্থায় একটু কম দামে নিতে পারবো, তো সেক্ষেত্রে অতটা রিস্ক থাকবে না। আর স্যামসাং যখন অফিসিয়ালি এটা বিক্রি করবে আমরা ধরে নিতে পারি সেখানে ওয়ারেন্টিও থাকবে। না, আজকের টেক নিউজ আর বেশি কথা বলবো না, যাওয়ার আগে দু একটা ছোট খবর দিয়ে দিই। ওপো Reno 9 সিরিজ যেটা আসবে, আগের দিনের টেক নিউজ আমি কথা বলছিলাম, ওপো Reno 9 প্রো যে ফোনটা হবে সেখানে কোয়ালকম Snapdragon 778G চিপসেট থাকছে। আমরা কিন্তু ওপো Reno 8 প্রোতে মিডিয়াটেকের Dimensity 8100 চিপসেট পেয়েছিলাম, তো সেক্ষেত্রে চিপসেটের ব্যাপারে একটু হলেও ডাউনগ্রেড কিন্তু ওপো Reno 9 সিরিজে থাকবে। সো দেখা যাক, আর বলা হচ্ছে এই বছরই নাকি লঞ্চ করবে। আর Realme 10 ফোনটাকে নিয়ে তো এখন সমস্ত খবরই আপনাদের কাছে চলে এসছে, যেখানে মিডিয়াটেকের Helio G99 প্রসেসর থাকবে, ক্যামেরার সেকশনও আপনারা দেখে নিয়েছেন, ফার্স্ট লুকও আপনারা দেখে নিয়েছেন, কিন্তু আজকে শোনা যাচ্ছে ওই ফোনটায় 5000 mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে, এবং যেটা অক্টোবর মাসেই লঞ্চ করবে, অন্তত চাইনিজ মার্কেটে তো আসছে, তারপরে দেখা যাক ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে এই মাসে আসে কি না। সো বন্ধুরা, আজকের টেক নিউজ আপাতত এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের পরিবারের সাথে ভালোবাসায় জুড়ে থাকবেন। যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।